সর্বনিম্ন হচ্ছে 8000 টাকা, যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে। এটা হচ্ছে হলো আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। জি আচ্ছা, এটা কত দিনের পর্যন্ত সেগুন? জি আপনার এক বছরের গ্যারান্টি সহকারে যদি ব্যাটারিটা নেন সেক্ষেত্রে হচ্ছে 1500 টাকা পড়বে। টাচে কাজ করে তো সময় টাচে হ্যাং করে, টাচে কাজ করে না সিকিউর থেকে সমস্যা। আই ফিক্স ফার্স্টে আসলাম আর এখানে এসে দেখলাম এক ভাই আসছে কিন্তু দারমন্ডি 32 থেকে। ভাইয়াদের ব্যবহার আচার আচরণ অনেক ভালো, খুব ভালোভাবে বুঝাই বললো, তারপরে বলছে কিন্তু সমাধানটা হয় নাই। ফারুক ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি একটা কাজ করতেছেন? জি এটা হচ্ছে আপনার আইফোন XS একদম আগের মতো, আগে যেরকম ইউজ করেন সেম ওরকম পাবেন। আর এটা হচ্ছে ডিসপ্লে থাকে হচ্ছে তিনটা কোয়ালিটি, এটা হচ্ছে একদম মার্কেট মানে একদম সেটের অরিজিনাল, এটা হচ্ছে মাইক্রো অরিজিনাল, এটা মার্কেট অ্যাভেলেবল। এটা হচ্ছে একদম সেট অরিজিনাল ডিসপ্লেটা, সেটের অরিজিনাল ডিসপ্লে, সেটে খোলা ডিসপ্লে গুলো এগুলো বলতো? হ্যাঁ সেট থেকে, জি জি একদম সেট থেকে খোলা ডিসপ্লে। আর এটা মূলত খুলে রাখছি মূলত? হ্যাঁ খুলছি। অ্যাক্সেস? জি জি অ্যাক্সেস চেঞ্জ করবেন? ডিসপ্লে চেঞ্জ করব। ওকে, ডিসপ্লে ফেটে গেছে? জি জি, এই যে হ্যান্ড হ্যান্ড অফ এর কারণে ডিসপ্লে ফেটে গেছে। এই যে সম্পূর্ণ ডিসপ্লে ফাটা দেখতে পাচ্ছেন আপনারা, তো সম্পূর্ণ ডিসপ্লে চেঞ্জ করে দিবেন। জি জি, মানে আগের মতো খাওয়া যেরকম ছিল ঠিক এরকম থাকবে তো? 100% দেখেন ডিসপ্লে কাজগুলো মূলত হচ্ছে এভাবে, সম্পূর্ণ ডিসপ্লে চেঞ্জ করতেছে আর কিছু কাজ নাই। বাই ডিসপ্লে কিন্তু চেঞ্জ করছে। ওকে এটা, হ্যাঁ এই দেখেন ডিসপ্লে কিন্তু চেঞ্জ করছে ভাইটা, মানে আগের যে কালার ছিল সেই কালার সেম কালার, একদম সেম কালার, তো চেঞ্জ হয় নাই ভাই? না না, একটু উপরে দেখায় দেন, ভিডিও দেখে একটু কষ্ট করে দেখায় দেন। দেখেন মানে টাচ ট্রান্সপোর্ট জায়গা থাকা সব ঠিকঠাক থাকবে, কোনো প্রবলেম হবে না, মানে আগের মতোই আপনি কাজ করতে পারবেন। ফিনিশিং দিয়ে বোঝার কোনো ভয় থাকবে না, ডিসপ্লে চেঞ্জ হয়েছে মানে ডিসপ্লে খুলে হয়েছে কেউ বুঝতে পারবে না। না আচ্ছা, এর কি ওয়াটার প্রুফ থাকবে? না ওয়াটার প্রুফ, ওয়াটার প্রুফ তো মানে সেট খুলে ওয়াটার প্রুফ থাকে না, সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে ওয়াটার রেস্ট, ওয়াটার মানে সেট খোলা যখন হয় সেক্ষেত্রে ওয়াটার প্রুফ আর থাকে না, যদি চান ওয়াটার রেস্টেন্ট করে দিতে, আমরা ওয়াটার রেস্টেন্ট করে দিতে পারি। জি জি, সেটা হচ্ছে আপনি বৃষ্টি বাইরে আসেন, বৃষ্টি বৃষ্টি ফোড়া সেই পানিগুলো ঢুকবে না, কিন্তু ওয়াটার রেস্ট হচ্ছে আপনি বৃষ্টি পানিতে সেট পানিতে নিয়ে নামতে পারবেন না। ডিসপ্লে চেঞ্জ করতে কতটা খরচ করবে আপনি একটু বলবেন? ডিসপ্লে যদি একদম 100% জেনে অরিজিনালটা, এগুলো আমরা একদম যদি অরিজিনালটা নেন সেক্ষেত্রে আমরা 8000 টাকা করে রাখি। তারপর ভাই ডিসকাউন্ট অফার চলতেছে ভাই, আমাদের যেহেতু মেম্বারশিপ কার্ড আছে ওই হিসাবে আমরা ডিসকাউন্ট করেছি 7500 টাকা রাখতেছি। 7500 টাকা ডিসকাউন্ট করে? হ্যাঁ মানে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে লাগাই দিচ্ছে, এগুলো আমাদের 8000 টাকা রেট দেওয়া আছে, 7500 টাকা রাখতেছি। এখানে তো বললাম তিনটা ক্যাটাগরি ডিসপ্লে হয়। হ্যাঁ এটা হচ্ছে একদম সেট থেকে খোলা, জেনুইন ডিসপ্লে, অথেন্টিক ডিসপ্লে। হ্যাঁ একদম অথেন্টিক ডিসপ্লে আমাদের। বাকি দুইটা? বাকি দুটো একসাথে মার্কেট অরিজিনাল আর মার্কেটে অ্যাভেলেবল যে ডিসপ্লেটা। আচ্ছা আচ্ছা, মানে এগুলো লাগাইতে পারবে, এগুলো দাম একটু কম পড়বে? হ্যাঁ ওটা মার্কেটে অ্যাভেলেবল যেটা আছে ওটা নিলে আমরা হয়তো 3000 টাকা রাখি, আর হচ্ছে আপনার মার্কেটে অরিজিনাল যেটা আছে ওটা নিলে 4500 টাকা। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে চলে আসলাম ভাই, আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, গ্রিন লাইনের সমস্যা, ওয়ান প্লাস 8 গ্রিন লাইন সমস্যা, এটার সমাধান কি আছে আপনার কাছে? ভাই এটার সমাধান হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। ডিসপ্লে চেঞ্জ করতে হবে? জি। আচ্ছা, এটা ডিসপ্লে চেঞ্জ করার ছাড়া কোনো কোনো ওয়ে নাই কাজ করার মতো? না, ওয়ান প্লাস এর ক্ষেত্রে যে গ্রিন লাইন গুলো পড়ে সে ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করা লাগে। ডিসপ্লে চেঞ্জ করা লাগে? জি জি। আচ্ছা, এটা যে গ্রিন লাইনের সমস্যা, কতগুলো ডিসপ্লে গ্রিন লাইন পড়ছে এর আস্তে আস্তে পুরোটা বইটা দেবে তো চেঞ্জ না করা হয়? জি জি। আচ্ছা, এটা চেঞ্জ করলে কত টাকা খরচ পড়বে ভাই? আপনার এটা হচ্ছে হলো মডেল ওয়াইজ ভ্যারি করে, আমাদের কাছে মার্কেট অরিজিনাল যে ডিসপ্লে গুলো আছে এগুলো হচ্ছে অ্যারাউন্ড আপনার 9 থেকে
আপনার 14-15 এরকম ভ্যারি করে আর কি মডেল ওয়াইজ। জি প্রাইসগুলো হচ্ছে হলো আপনার মডেল ওয়াইজ ভ্যারি করে, মডেল ওয়াইজ আপনার দামটা ডিপেন্ড করে, যেমন হচ্ছে 9-10 পরে, তারপর হচ্ছে 14-র মধ্যে ডিসপ্লেগুলো পরে প্রাইসগুলো। আচ্ছা 14-15 ডিসপ্লে প্রাইসগুলো পরে যায়, সর্বনিম্ন হচ্ছে হলো 8000 টাকা, যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে। গ্যারান্টি সহকারে? জি জি। আচ্ছা কেউ যদি আমার ভিডিও দেখে আসে বা লাইভ দেখে আসে তাদের জন্য ডিসকাউন্ট করবেন না ভাই? অবশ্যই, তার জন্য 10% ডিসকাউন্ট আমরা করে দিচ্ছি। 10% ডিসকাউন্ট গ্রিন ডানিসের সমাধান করবেন। 10% গ্রিন ডানিসের সমস্যা থাকলে আইফোনের বা স্যামসাং এর OnePlus এর যে কোনো ফোনের সমাধান করতে পারেন। তো অবশ্যই আমরা শুধু ডিসপ্লে না, আমরা হার্ডওয়্যার সফটওয়্যার সবকিছুরই কাজ করে থাকি। হার্ডওয়্যারের ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, ঠিক আছে, 1 মাসের ওয়ারেন্টি পাবেন হার্ডওয়্যারের কাজগুলো করলে, যে কোনো কাজ। তারপর হচ্ছে সমস্যা অনুযায়ী সর্বনিম্ন হচ্ছে 8000 টাকা। জি জি। আর OnePlus and iPhone যদি করে, আইফোনে কত টাকা খরচ হবে? আইফোনে আমাদের অরিজিনাল ডিসপ্লে আছে, আফটার মার্কেট মার্কেট অরিজিনাল যে ডিসপ্লেগুলো সেগুলো আছে। আচ্ছা 13 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা আফটার মার্কেট ডিসপ্লেটাও দিতে পারি, ঠিক আছে। অথেন্টিক থাকবে তো এগুলো? অথেন্টিকও আছে, আপনার মার্কেট অরিজিনালও ডিসপ্লে আছে, যেটা কাস্টমার চাইবে সেটাই দেওয়া যাবে। জাহিদ ভাই। জি ভাই। যারা ব্যাটারিগুলো চেঞ্জ করবে, যেমন নরমাল কিছু ফোন আছে, স্যামসাং আছে, OnePlus আছে, Xiaomi ফোন আছে, কাস্টমারের ডিপেন্ড করে যে আমাকে নরমাল ব্যাটারিটা লাগিয়ে দেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি। আর যদি অরিজিনাল ব্যাটারি চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে ব্যাটারি আছে এবং আমরা গ্যারান্টি সহকারে ব্যাটারিগুলো লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আইফোনের ব্যাটারিগুলো আছে অথেন্টিক ব্যাটারি, সেগুলো পেয়ে যাচ্ছেন, যেমন X11, 14, 15 পর্যন্ত ব্যাটারি সাপোর্ট আছে আমাদের। ব্যাকআপ কেমন দিবে? চার্জ ব্যাকআপ একদম 100% অরিজিনালের মতো ব্যাকআপ দিবে। অরিজিনালের মতো যদি ব্যাকআপ না দেয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব। মিনিমাম একদিন যাবে এগুলো? জি, একদিন তো অ্যান্ড্রয়েড ফোনের বা আইফোনের একদিনের বেশি যায় না, খুব বেশি। জি, একদিন যাবে মোটামুটি চলবে এগুলো, ঠিক আছে। জি জি। লাগাবেন কিন্তু ভালো কোয়ালিটির লাগাতে পারেন, সর্বনিম্ন 4 থেকে শুরু করে সর্বোচ্চ 4 পর্যন্ত পেয়ে যাবেন এখানে। আইফোন বা স্যামসাং এর ব্যাটারি গোছে পেয়ে যাবেন। জাহিদ ভাই, আপনার হাতে একটা ফোন দিতে হলে কি সমস্যা ভাই? বসাইলে ভাই, এটা হচ্ছে উনি ডিসপ্লে চেঞ্জ করছে, ওনার ডিসপ্লে সমস্যা সমাধানের পরও ওনার ব্যাটারিটা ড্রেন করতেছে, চার্জ থাকতেছে না। চার্জ থাকতেছে না? জি। মানে ব্যাটারিতে চার্জ দিয়ে কম যাচ্ছে? জি। আচ্ছা, এখন কি করতে হবে? এটা হচ্ছে হলো আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করতে হবে? জি। আচ্ছা, এর কত টাকা খরচ হচ্ছে এখন? জি, আপনার 1 বছরের গ্যারান্টি সহকারে যদি ব্যাটারিটা নেন সেক্ষেত্রে হচ্ছে 1500 টাকা পড়বে অরিজিনাল ব্যাটারি। অরিজিনাল ব্যাটারি পড়বে? জি। 1500 টাকায় পুরো মডেল লাগে এটা? এটা হচ্ছে Redmi Note 10 Pro Max। ওকে, ঠিক আছে ভাই। আমরা তো অনেক কাজ দেখলাম। আচ্ছা, আইটা কাজ করতেছে, এটা কি সমস্যা ভাই? এটা হচ্ছে আপনার CPU থেকে সমস্যা, প্রসেসর থেকে সমস্যা। প্রসেসর থেকে সমস্যা? প্রপার হ্যাং করে। আচ্ছা আচ্ছা, হ্যাং লোগো হয়তো এই কারণে প্রসেসর থেকে সমস্যাটা। এটা কি হার্ডওয়্যার কাজ করবে এখন? হ্যাঁ, এটা সময় লাগবে, এটা CPU কাজ করতে হবে, টাচে কাজ করে তো সময়, টাচে হ্যাং করে, টাচে কাজ করে না, CPU থেকে সমস্যা। আচ্ছা, অনেক সময় তো IC সমস্যা হয়, নেটওয়ার্ক IC সমস্যা, সময় দেখি করা যায়? নেটওয়ার্ক IC সমস্যা, সেই ক্ষেত্রে নেটওয়ার্ক IC রিপ্লেস করলে কাজ হয়ে যাবে, কমপ্লিট হবে। কমপ্লিট কাজ? হ্যাঁ, অরিজিনাল বলে আগে মতো কাজ করবে। এটা হচ্ছে CPUটা রিবল করতে হবে। আচ্ছা আচ্ছা, CPU রিবল করলে CPUটা হচ্ছে প্রসেসর CPU যেটা, এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, এটা কাজ করতে সময় লাগবে মোটামুটি ভালো, তবে এটা কাজ করতে কত টাকা খরচ হবে একটু খরচটা বলে দিবেন। এটা হচ্ছে আমরা CPU কাজের জন্য 2500 টাকা বিল নেই, সেক্ষেত্রে আমাদের মেম্বারশিপ কার্ড বা ডিসকাউন্ট কার্ড থাকে, অফার চলতেছে, তো সেক্ষেত্রে কম নিব আমরা। 2000 টাকা খরচ পড়বে? জি জি। মানে আপনার 1000 টাকার ফোন মাত্র 2000 টাকা সার্ভিস করতে পারবে? মানে 2500 খরচ করে দিবেন। আর যদি OnePlus স্যামসাং অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে, আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে কিছু ডিসপ্লে আছে, টিপ টু ডিসপ্লে, যেগুলো আমাদের অফার চলতেছে 2024 সালের সেরা অফার হচ্ছে, সেটা 124 টাকা গ্লাসটা চেঞ্জ করে দিতে হবে। 124 টাকা গ্লাস চেঞ্জ করে দিতে হবে? গ্লাসটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এই কাজ করতে হবে। ওগো শপে আসবে, শপের ঠিকানাটা বলে দিবেন। আমাদের সব হচ্ছে ঢাকা হাতিপুর মোটেলা প্লাজা লেভেল 2 লিফটেড 2। আচ্ছা, লিফটেড 2 377A এ, আই ফিক্স ফার্স্ট।
শপের ঠিকানা অ্যাড্রেস পুরো দেওয়া আছে ফোনতে আসছে আমরা সারা বাংলাদেশ পুলিশ স্টেশনে পুরো কাজ করতে পারবে তো জি জি থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আসি পন্তু আল্লাহ হাফেজ।